हेलो गाइज वेलकम बैक टू माय चैनल लवली आइकन। तो आज के आमी आपनादेर काछे निये एसेछि पोस्टेर हालुआ। तो देखुन आमी किभाबे पोस्टेर हालुआटा करछि। आमी प्रथमे पोस्टटा बेटे नियेछि, ब्लेंडारे एभाबे बेटे नियेछि, टेस्ट करे नियेछि। पोस्टटा बाटार आगे प्रथमे भिजिए राखबेन, किछुक्षण भिजानो थाकले परे पोस्टटा बाटाटा खूब सुंदर हय, स्मूदी हय बाटाटा। तो आगे तावाटा गरम हये जाक। तो गाइस हमारा तवा एकदम गरम हो गया है, देखो। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘিটা আমি এবার এখন অ্যাড করব। ঘিটা পুরোটাই লাগবে, কেননা হালুয়া মানে মিষ্টি ঘি, কাজু এগুলো না পড়লে হালুয়া ভালো লাগে না। সুতরাং আমি এখানে কিন্তু পুরোটাই দিলাম। আর আমার এই যে ঘি এর বাটিটা দেখছেন, এটা আমার ছোট ননদ আমাকে এটা গিফট করেছিল, খুব সুন্দর। तो घी আমার গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে এখন পোস্তটা দিয়ে দেব। আর রান্নাটা একটু চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে করার। আমি পোস্তটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এই বাটির মধ্যে এক্সট্রা যে পোস্তটা থেকে গেছে, এটাতে আমি একটু দুধ দেব। যেহেতু আমি পোস্তর মধ্যে দুধ অ্যাড করব, তাই একটু দুধ দিয়ে আমি এটা ঘুরিয়ে নেব, তাহলে পোস্তটা যেগুলো লেগে আছে সেগুলো উঠে চলে আসবে। তো মিডিয়াম ফ্লেমে এভাবে এটাকে নাড়তে থাকতে হবে কিছুক্ষণ। আর এই দেখুন আমি একটু দুধ দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে এসেছি। তো পোস্ত যেগুলো লেগেছিল সেটা কিন্তু এর মধ্যে চলে এসেছে, এটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়ালাম। এই জলটা শুকিয়ে আসলে কিন্তু এর মধ্যে আমি আস্তে আস্তে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো বন্ধুরা, আমি আজকে যে পোস্তের হালুয়াটা করছি, এটা একজনের ডিমান্ড আছে, মানে আমার বাড়িতে একজন গেস্ট আসবেন, একজন না দুজন, তারা বলেছেন অনেক বছর পর তারা দেশে ফিরছেন, আসছেন তারা বাইরে থেকে। তো ওনাদের ইচ্ছে ওনারা পোস্তের হালুয়া খাবেন, তো আমি তাদের জন্য পোস্তের হালুয়াটা করছি। কে কে আসছেন আমার বাড়িতে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আজকে না, ওনারা কালকে আসবেন। আজকে ওনারা ইন্ডিয়াতে নেমে গেছেন, কালকে ওনারা আমার বাড়িতে এসে পৌঁছাবেন। তো কে আসছেন, কোথা থেকে আসছেন, তারা কে হন আমার, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে। ততক্ষণ আমি ওনাদের জন্য যা যা ওনারা আমার কাছে বলেছেন খাবেন এখানে, সেগুলো আমাকে আস্তে আস্তে সব অ্যারেঞ্জ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি শুরু করেছি পোস্তের হালুয়া দিয়ে। পোস্তের হালুয়াটা আমাদের খুব পছন্দ। তো দেখুন আমার কিন্তু পোস্তটা এবার অনেকটা ড্রাই হয়ে এসেছে, ঘিটা অবজার্ভ হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দুধটা অ্যাড করব। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। মেজারমেন্ট কাপে আপনারা দুধটা নিতে পারেন, আমার দুধটা নেওয়া ছিল কাপে আগে, কিন্তু আমি যেহেতু এখানে ব্লেন্ডারে পেস্ট করেছিলাম পোস্তটা বলে, কিন্তু আমি কিছুটা দুধ নিয়ে এটা ঘুরিয়ে নিয়েছি, যাতে পোস্তটা যেগুলো লেগেছিল সেগুলো উঠে আসে। আমি এটা দেবো, এটা দেওয়ার পর যদি প্রয়োজন হয় তাহলে কাপে দুধটা ইউজ করব। আমি গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিলাম। আর বন্ধুরা, সাউন্ড পিকচার কোয়ালিটি সবটাই ওয়াল ওকে আছে কিনা সেটাও আমাকে জানাবেন, কারণ আমি তো বুঝতে পারছি না কতটা কি ক্লিয়ার আসছে। আর যেহেতু আমি প্রথম প্রথম এগুলো করছি, আমার কিছুটা ভুল বিভ্রান্তি প্রবলেম আসবে, সেগুলো একটু না দেখেও এড়িয়ে যাবেন। দেখুন এভাবে নাড়তে থাকতে হবে, কিন্তু দুধটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। আর একটু দুধ আছে, আমি ওটাও কিন্তু অ্যাড করবো, একবারে পুরোটা দিই নি।
দিয়ে দিলাম। কাপের দুধটা কিন্তু আমার এখনো রাখা আছে, এটা কিন্তু আমি এখনো দিইনি, প্রয়োজন মনে করলে আমি দেব। আর বন্ধুরা আমি কিন্তু পোস্তের হালুয়া আজকে কিন্তু নিজে হাতে ফার্স্ট টাইম করছি, তো জানি না আমার গেস্টদের পছন্দ হবে কিনা। আমার হাতে ফার্স্ট হালুয়া এটা, যেটা আমি নিজের হাতে ওনাদের জন্য তৈরি করছি। খুব ভয় ভয় লাগছে কেমন হবে। তো বন্ধুরা এবার কিন্তু দুধটাও শুকিয়ে এসেছে পোস্তের মধ্যে, আমি কিন্তু এর মধ্যে এবার চিনিটা অ্যাড করব। পরিমাণটা আপনি পোস্ত যেমন নেবেন সেই হিসাবে নেবেন, আর কেননা চিনি হালুয়ার মধ্যে চিনি মিষ্টিটা একটু বেশি লাগে, তো আমার মনে হয় আমি এক পাটি এই পাটিটা আর এক পাটি দিলাম, আমার মনে হয় আর এক পাটি আমার লাগবে, এটাতে হবে না। নার্ভাসও আছি। এখন চিনিটা দেওয়া হয়েছে আমার, তো এই পর্যায়ে গিয়ে কিন্তু আমি নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম করবো একটু, কেননা চিনিটা হয়তো ফুটতে শুরু করবে। আর আমার ফার্স্ট টাইম, আমি আগেও বলেছি আমি খুব নার্ভাস আছি, আপনারা হয়তো আমার নাড়া দেখেও বুঝতে পারছেন যে ফার্স্ট টাইম করছি আমি। আমি অন্য হালুয়া করেছি কিন্তু প্রস্তেকটা আগে আমি ফার্স্ট টাইম নিজের হাতে করছি। এটাতে লাগার কোনো ভয় নেই তলে, কেননা আমি এটা নন স্টিকের মধ্যে করছি, তো ওই জন্য তলে হয়তো লাগবে না, কিন্তু নাড়তে থাকতে হবে। চিনিটা কিন্তু আপনারা টেস্ট করে নেবেন, কেউ হয়তো কম খান, কেউ হয়তো বেশি খান চিনি, অনেকে যারা সুগার ফ্রি খান তারা একটু কম মিষ্টির মধ্যেই চেষ্টা করেন। আর আমি এখন কতটা দেবো বুঝতে পারছি না, আমি একবার টেস্ট করে নেবো, এই চিনিটা একটু গলে যাক, গলে যাওয়ার পর যখন আমি একটু টেস্ট করবো, যদি প্রয়োজন মনে করি তাহলে তখন আরেকটু আমি অ্যাড করবো। আমি এবার আমার এই শুকনো মশলাগুলো দিয়ে দেবো, তেজপাতাটা দিয়ে দেবো, এলাচটা আমি খেতলে রেখেছি আগে, এলাচটাও দিয়ে দেবো, দারচিনিটাও দিয়ে দেবো, কাজু কিশমিশটা একটু ঘেমাই দেবো, চিনিটা একটু গলে যাক, তারপর তখন কাজু কিশমিশটা দেবো। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটাও বাড়াতে পারেন, ঘি চিনি ড্রাই ফ্রুট সবটাই কিন্তু আপনারা এক্সট্রা বেশি বাড়িয়ে নিতে পারেন। যারা আমার বাড়িতে গেস্ট আসছেন ওনারা কিন্তু করোনার জন্য বিদেশ থেকে আসতে পারেননি, 4 বছর ধরে ওনাদের আসাই হয়নি, কেননা ওনারা প্রত্যেক বছরই আসেন, 4 বছর ধরে করোনার জন্য আসতে পারেননি। তো যাই হোক ফাইনালি আশা হচ্ছে, ওনাদের আশা হচ্ছে কি ওনারা ইন্ডিয়া চলে এসছেন, কালকে আমার বাড়িতে নামবেন, আমরাও খুব এক্সাইটেড, খুব খুশি, কি করবো না করবো ওনাদের জন্য সবটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাল থেকে। দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হচ্ছে, আমার মনে হয় একটু খসখসে লাগছে, একটু মনে হয় চিনি লাগবে, চিনিও লাগবে একটু ঘিও লাগবে। আমি আর একটু চিনি অ্যাড করছি, আর তার সঙ্গে আর একটু ঘিও অ্যাড করলাম, একটু ঘিটা ভালো হলে ভালো লাগে, কালারটা চিচ করে দেখে ভালো লাগে, ঘিটা বেশি হলে। জানি না কেমন হবে, একটু বেশি ভালো করার চেষ্টা করছি, ওনাদের জন্য বেশি ভালো করতে কি আবার খারাপটাই না হয়ে যায়, ওটাও ভয় পাচ্ছি।
এইভাবে নেড়ে নেড়ে আমি জলটা চিনি জলটা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপরে ড্রাই ফ্রুট গুলো দিয়ে নেড়ে নামিয়ে নেব। ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকব। দেখুন আস্তে আস্তে কিন্তু দানা দানা বেঁধে আসছে নাড়তে নাড়তে। আমি কিন্তু খুব টেনশনে আছি কেমন হবে হালুয়াটা, খুব টেনশন। ভালো করার চেষ্টা করছি যাতে ওনাদের ভালো লাগে, কেননা উনি স্পেশালি আমাকে বলেছেন তোমার হাতের আমি পোস্তে হালুয়া খাবো। এবার আমি কাজু আর কিশমিশটা অ্যাড করে দেবো। বন্ধুরা আমার হালুয়া কিন্তু হয়ে এসেছে, এটা শুকিয়ে গেছে অনেকটা, এখন ঝরঝরে ঝরঝরে লাগছে, দেখে শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে তো হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেবো। তো গাইস ফাইনালি আমার পোস্তের হালুয়া হয়ে গেছে, দেখে তো খুব ভালো লাগছে, খুব ডেলিশিয়াস লাগছে, মনে হচ্ছে যেন টেস্টি হবে। তো আপনারাও ভালো করে দেখুন আর আমাকে বলবেন যে আমি এটা পারলাম কি না। প্রথমবার চেষ্টা করেছি আমার গেস্টদের জন্য, আশা করি আপনারাও দোয়া করবেন যেন আমার গেস্টদের এটা পছন্দ হয়। হ্যাঁ, তো যদি আমার আজকের এই প্রচেষ্টা, এই পোস্তের হালুয়ার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তার সঙ্গে যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো থাকবেন সবাই, আবার আমি আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।